হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি একটি কুকিং বেসিক ভিডিও। যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন কিন্তু কাটার ঝামেলায় খেতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। আমি এখানে বটি অথবা ছুরির সাহায্য ছাড়াই সিজার দিয়ে সবগুলো মাছ কেটে নিয়েছি। প্রথমে আমি ছুরি দিয়ে মাছের সাইডের লম্বা কাঁটাটা কেটে নিয়েছি। এরপর লেজাটা আমি একটু কার্ভ করে কেটে নিয়েছি, চাইলে সমান করেও কেটে নেওয়া যায়। মাছের ঠোঁটের কিছু অংশ আমি কেটে ফেলেছি এবং পাশে যেই দুটো শুঁড় থাকে এই শুঁড় দুটো আমি কেটে নিয়েছি। এরপর মাছের সাইডের কাঁটাগুলো কেটে নিয়েছি। এরপর আমি মাছের পেটটি ক্লিন করার জন্য দুই পাশ থেকে কেটে নিয়েছি। ভিডিওটি দেখলে আপনারা সেটা ভালো করে বুঝতে পারবেন। এইভাবে আমি সবকটি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।